দাঁত ভাঙা নাকি? মানে নাই দি খান দিই ধর্মে তো নাই সহকারে উঠে পাশের থেকে ধরা হয়েছে এটা বাচ্চা সহকারে মানে প্রথম সাপের খোসা দেখতে পারে তারা, সাপের খোসা ফুলোর ঘর, মানে ফুলোর ঘর বলতে কি রান্নাঘরটা হলো ফুলোর ঘর, ওইখানে সাইডে গাড়া ছিল, ওই গাড়ার সামনে খোসা দেখতে পারে। তারপরে ওই খোসা দেখে আমাদেরকে ফোন দেয়, ফোন দিয়ে দেয় সেটা আমি ওখানে দেয় সেরে যাই দেখি যে ওখানে বড় সাপের খোসা পাত্র সাপের খোসা এদের আছে। তারপরে আমি ওখানে পাড়া দিয়ে ঠিক পেলাম যে এই ঘরে সাপ আছে। তারপরে ওনাদেরকে বললাম যে সাপ আছে, থাকার পরে উনি বলে যে সাপ আছে তাহলে আপনি ধরে নিয়ে যান। তাহলে ওই সময় হলো আমরা ওই ফোনের ভাঙা শুরু করলাম, ভাঙতে ভাঙতে এই 14টা বাচ্চা ধরছি আর বড় সাপ একটা ধরা পড়ছি পলাশ পাম্পের পিছনে। তাতে নাহলে 25 বছর পার করে দিছি। আপনার ভয় লাগে না? না আমার ভয় নাই, ভয় যদি কথা তাই তার সাপই ধরতাম। এইভাবে কি প্রতিনিয়তই ধরেন? এটা যখন মানুষের ঘরে ঢোকে আমাকে ফোন দেয় তখন আমি যাই করে সাপ ধরে নিই, আপনার বিপদটা রক্ষা করি আমি।